গতকাল আপনাদের পাশি দুটি মাহফিলে আমি অংশগ্রহণ করেছি। পাশি মনে হয় বুঝেন, প্রথম মাহফিলে এক ব্যক্তির 1,05,000 টাকা দামের একটি মোবাইল চুরি হয়েছে, আরো একজনের আরেকটি মোবাইল, মোট 2টি মোবাইল, আর দ্বিতীয় মাহফিলে মোট 3টি মোবাইল চুরি হয়েছে। এর মধ্যে এক ভাইয়ের একটি মোবাইলের দাম ছিল প্রায় 70,000-এর কাছাকাছি। তো দেখেন, মাহফিলগুলোকে কেন্দ্র করে আমরা যদি এই অপেক্ষায় থাকি যে ভিড়ের মধ্যে বা হুজুরের সাথে মুসাফা করতেছে ওই সুযোগে একজনের মোবাইলটা আমি টান দিয়ে নিয়ে গেলাম, কত বড় খারাপ কথা। তো যাই হোক, এই কাজগুলা যারা করেছে আমরা দোয়া করি তারা যেন তাদের এই দামি মূল্যবান জিনিসগুলো ফেরত দিয়ে দেয়। সহিহ বুখারীর বর্ণনা 6783 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লানাল্লাহু সারিকা ইয়াসরিকুল বাইদহ, যে ব্যক্তি একটা ডিম চুরি করে তার উপর আল্লাহর অভিশাপ। কি চুরি করে? একটা ডিমের দাম আর কত? তাহলে একটা মোবাইল যে চুরি করছে। ওয়াসারিকা ইয়াসরিকুল হাবলা, যে ব্যক্তি একটা রশি চুরি করে, রশি, তার উপরে আল্লাহর অভিশাপ। তাহলে গরু চুরি করলে কি হবে? গরুর রশি চুরি করলে যদি অভিশাপ হয় তো গরু চুরি করলে কি অবস্থা হবে? তো মাহফিলকে কেন্দ্র করে এই জাতীয় অন্যায় কাজগুলো থেকে আমরা বিরত থাকব। আপনারা যারা শ্রোতা আছেন, আজকের মাহফিল সহ যত মাহফিলে যাবেন মন দিয়ে কয়েকটা কথা শুনেন। আলেম যারা আসে মহাব্বতেই তাদের সাথে আপনারা মুসাফা করেন, তো মুসাফার সময় একটু ধৈর্যের সাথে মেধাটা ঠিক রাখবেন, মাথাটা ঠান্ডা রেখে মুসাফা করবেন, যেন আপনার ধৈর্যচ্যুতির কারণে আপনার মোবাইলটা আরেকজনের চুরি করার সুযোগ না পায়। এক কথা, যদি মুসাফা করতে গিয়ে আপনার এই জিনিসটা চুরি হয়, আমি মনে করি মুসাফা জরুরি না, দরকার নাই। তো আপনারা দেখা যায় মুসাফা এত পরিমাণ ভিড় করেন অনেক মানুষের মোবাইল চুরি হয়ে যায়। গত বছর এক মাহফিলে 23টা মোবাইল চুরি হয়েছে শুধু এক মাহফিলে। ওই মাহফিলেই, ওই মাহফিলে মানে ওই যেটাতে 23টা মোবাইল চুরি হয়েছে ওই মাহফিলেই, ওই মঞ্চে টাকা উঠাইছে যিনি, তো সভাপতি সাহেব টাকা গইনা পকেটে নিস, তো উনি টাকাটা নিয়ে নামতেছে, আমি উঠতেছি, তো এই বেচারা হাত দিয়ে আমার সাথে মুসাফা করছে, ওই মুহূর্তে নাকি ওনার পকেট থেকে 60,000 নিয়ে গেছে ওই মাহফিলেই। তো এই নরসিংদীর, নরসিংদীর ঘটনাটা দেখবেন, এ নিয়ে একটা বয়ানও আছে আমার মনে হয়, দেখবেন যে চুরির উপরে তখন আধা ঘন্টা বয়ান করছিলাম। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের চুরি নিয়ে আলোচনা না, কিন্তু একটু সতর্কতা অবলম্বনের জন্য বললাম। আপনারা এই জায়গায় যারা আসছেন খুব সতর্ক থাকবেন, যেন কারো সামান্য কোনো কিছু চুরি না হয়, এমনকি জুতাও যেন চুরি না হয়। আল্লাহ আমাদের সকলকে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের চতুরতাকে তোমরা ভয় করো। মুমিন চতুর হবে, মুমিন চালাক হবে। চালাক মানে এই না যে আরেকজন এটা চুরি কইরা চালাক হবে না, মানে মুমিন চালাক মানে মুমিন সতর্ক, অর্থাৎ যে আমার জিনিসটা আরেকজনে নিয়ে যাবে না, এটা নিবে কেন, আমি সতর্ক থাকতে হবে, এটা মুমিন চালাক। আল্লাহ আমাদের সকলকে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন। যাই হোক, আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল গাশিয়া তেলাওয়াত করলাম। উলামায়ে কেরাম সহ আপনারা সর্বসাধারণ এখানে উপস্থিত হয়েছেন, ইনশাল্লাহ ওয়াজ তো করবেন আমাদের হাকিমুন নফস, আমাদের সেরেতাজ। তো হযরতের আগে কিছু মুজাকারা আপনাদের সাথে হবে ইনশাল্লাহ। সূরাতুল গাশিয়া, এই সূরাটার আগের সূরাটার নাম সূরাতুল আলা। কোরআনের দুই সূরার মাঝে একটা সম্পর্ক থাকে, আগের সূরা আর পরের সূরার মাঝে একটা সম্পর্ক থাকে, কোরআনের সূরাগুলা একটার সাথে আরেকটার সম্পর্ক থাকে। তো কোরআনের সূরার সাথে যেহেতু আরেকটা সূরার সম্পর্ক থাকে, সম্পর্কের কারণে সূরাগুলার সিরিয়ালগুলা কোরআনে এইভাবে দেওয়া হয়েছে। না হয় নবীজিকে জিব্রিল আমিন সর্বপ্রথম বলছে এ করা, আপনি পড়েন, তো কোরআন শুরু হয়েছে কি ইকরা দিয়া, না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তো ইকরার সিরিয়াল এত পরে গেল কেন?
কোরআনের একটা সূরার সাথে আরেক সূরার সম্পর্ক আছে, এই জন্য সূরাগুলো এইভাবে সুন্দরভাবে সিরিয়ালভাবে সাজানো হয়েছে। কথা হলো সূরায়ে ঘাশিয়ার আগের সূরার নাম সূরায়ে আলা, এই দুই সূরার মাঝে কি সম্পর্ক? সূরায়ে আলার দশ নম্বর আয়াতটা আমরা যদি বুঝি তাহলে বুঝবো যে ঘাশিয়ার সাথে সূরায়ে আলার সম্পর্ক আছে কিনা। সূরায়ে আলার দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন, সায়াদাক্কারু মাই ইখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। যাদের মাঝে আল্লাহর ভয় আছে তারা উপদেশ গ্রহণ করে, আর যেই ব্যক্তি হতবাগা সেই ব্যক্তি এগুলো থেকে দূরে থাকে। অধিক হতবাগা ব্যক্তিরাই এর থেকে দূরে থাকে। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, যেই হতবাগা ব্যক্তি সর্ববৃহৎ আগুনে প্রবেশ করবে। বলেন নাউযুবিল্লাহ। এতটুকু আয়াতের অনুবাদ বুঝছেননি আপনারা? তাহলে সূরায়ে ঘাশিয়ার সাথে এটা সম্পর্কটা কি? এই আয়াতের অনুবাদ বুঝলে তাহলে বোঝানো সহজ হবে। আবার বুঝেন, সূরায়ে ঘাশিয়ার আগের সূরা হলো সূরায়ে আলা। তো আমাদের আলোচনা হলো, আমি যেহেতু ঘাশিয়া সূরাটা আলোচনা করব আপনাদের সামনে, ঘাশিয়ার সাথে আগের সূরার কি সম্পর্ক? তো সূরায়ে আলার দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যাদের মাঝে আল্লাহর ভয় আছে তারা উপদেশ গ্রহণ করে, আর হতবাগারা উপদেশ গ্রহণ করে না, কারণ তারা প্রবেশ করবে জাহান্নামে। একটু অনুবাদ বাংলাটা বুঝছেননি? আচ্ছা, তো এতটুকু যদি বুঝে থাকেন তাহলে আমার সহজ বাংলা বুঝেন, এই আয়াতের মধ্যে আল্লাহ সংক্ষেপে আমাদেরকে চারটা বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন। বলেন কয়টা বিষয়? এক নাম্বার ইমানদার, মানে সায়াদ জাক্কারু মাইয়াকশা দ্বারা আল্লাহ ইঙ্গিত করেছেন ইমানদার। ওয়া সায়ুজান্নাবুহাল আশক, যার মাঝে আল্লাহর ভয় আছে সে উপদেশ গ্রহণ করবে, এর দ্বারা আল্লাহ ইঙ্গিত করেছেন ইমানদার। আর যে হতবাগা সে উপদেশ গ্রহণ করবে না, এর দ্বারা আল্লাহ ইঙ্গিত করেছেন বেঈমান। কয়টা হলো? দুইটা। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, হতবাগা বেঈমান প্রবেশ করবে জাহান্নামে। তো হতবাগা বেঈমান যদি জাহান্নামে প্রবেশ করে, ইমানদার প্রবেশ করবে কই? জান্নাতে। তাহলে দেখেন চারটা বিষয়, ইমানদার বেঈমান, জান্নাত জাহান্নাম। এই দেখেন, ইমানদার বেঈমান, জান্নাত জাহান্নাম। সংক্ষেপে আল্লাহ বুঝাইতে চায়, ইমানদারের ঠিকানা জান্নাত, বেঈমানের ঠিকানা জাহান্নাম। একটু বুঝছেন? তাহলে বলেন তো, আল্লাহ সূরায়ে আলায় ইমানদার আর বেঈমান, জান্নাত আর জাহান্নামের বর্ণনা কি বিস্তারিত দিয়েছেন না সংক্ষেপে? মজার ব্যাপার হলো, পরের সূরা যেটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম সূরায়ে ঘাশিয়া, এই সূরার মধ্যে আল্লাহ বিস্তারিত আলোচনা করছেন। তাহলে আগের সূরায় সংক্ষেপে আর পরের সূরায় বিস্তারিত, তাহলে সম্পর্ক আসেনি দুইটার মাঝে? এটা হলো এই দুই সূরার সম্পর্ক। আশা করি আপনারা আলেম ছাড়া অন্য যারা আছেন, ওলামা একরাম তো সহজে বুঝবে, অন্যরা সহজে আশা করি বুঝছেন, যে এক কথায় বুঝবেন সূরায়ে আলায় ইমানদার বেঈমান, জান্নাত জাহান্নাম, এই চারটি বিষয়ে আল্লাহ সংক্ষেপে আলোচনা করেছেন, আর সূরায়ে ঘাশিয়ার মধ্যে ইমানদার বেঈমান জান্নাত জাহান্নামের আলোচনা আল্লাহ বিস্তারিত করেছেন। এতটুকু বুঝে থাকলে এবার সূরায়ে ঘাশিয়ায় আমরা ঢুকি।